فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. جي مدر اك ديني بھائي جانتے چاہتے যে আমাদের পাশের গ্রামে একটি মন্দির আছে, সেখানে এক সাধু থাকে। সেই সাধু কবিরাজি চিকিৎসা করে, ঝাড়ফুঁক করে, গাছ গাছরা দিয়ে ওষুধ বানিয়ে দেয়। তো তার কাছে কি আমাদের মুসলিম ব্যক্তির চিকিৎসা করা যাবে? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, যে সাধুর কথা বলেছেন, সে যদি ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা করে, তাহলে তার কাছে কোনো মুসলিম ব্যক্তির চিকিৎসা করা বৈধ হবে না। কোনো অমুসলিমের কাছে কোনো মুসলিম ব্যক্তির ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা করা বৈধ না, যেহেতু সে শয়তানের সহায় সহযোগিতা নিয়ে, আশ্রয় নিয়ে, জিনের আশ্রয় নিয়ে সে কাজ করতে পারে, যা শরীয়তে নিষেধ করা হয়েছে। অথবা সে কুফরি কালিমা দিয়ে চিকিৎসা করতে পারে, যা শরীয়তে নিষেধ। তাই ঝাড়ফুঁকের মাধ্যমে চিকিৎসা করাতে হলে একজন ঈমান ও মুসলিম ও পরহেজগার ব্যক্তির কাছে গিয়ে ঝাড়ফুঁক করাতে হবে, এবং তাকে প্রথমে জিজ্ঞাসা করে নিতে হবে, তুমি যে ঝাড়ফুঁক করো তার কি কোরআনে আয়াত বা দুয়ায় মাসুরা দিয়ে তুমি ঝাড়ফুঁক করো? যদি সে বলে হ্যাঁ, তাহলে করো, নাহলে প্রয়োজন নাই। দ্বিতীয় কথা হলো এই, যদি সে গাছগাছড়া দিয়ে ওষুধ বানিয়ে দেয় বেটে, তাহলে সেই গাছগাছড়ার ওষুধের মাধ্যমে চিকিৎসা নিতে কোনো অসুবিধা নাই, চাহে সে মুসলিম হোক চাহে অমুসলিম হোক। যদি গাছগাছড়ার মাধ্যমে ওষুধ বানিয়ে দিয়ে যদি চিকিৎসা করায়, তাহলে সেই ব্যক্তি চাহে মুসলিম হোক চাহে অমুসলিম হোক, তার কাছে চিকিৎসা নিতে কোনো সমস্যা নাই। তৃতীয় কথা হলো এই, এখানে আরেকটা কথা, সেটা হলো এই, অনেক ব্যক্তি এমন রয়েছে যারা গাছগাছড়াকে কেটে দিয়ে মালা বানিয়ে দিয়ে থাকে, চাহে সে ব্যক্তি মুসলিম হোক আর অমুসলিম হোক। যদি গাছগাছড়ার শিপা কেটে, জড় কেটে যদি মালা বানিয়ে দেয় বা তাবিজ বানিয়ে দেয়, সেটাও পড়া যাবে না, এটা ইসলামে হারাম, এটা ইসলামে হারাম। স্পষ্ট হাদিস এসেছে, মানতা আল্লাহ কাতাম ইমাতান ফাঁকাত আশরাকা, এবং যারা যে ব্যক্তি কোনো জিনিস লটকালো, তাবিজ লটকালো, সে ব্যক্তি শিরিক করলো। তদুর হাদিস এসছে যে যে ব্যক্তি লটকায় তাকে সেদিকেই ধাবিত করে দেওয়া হয়। এ মর্মে বহু হাদিস রয়েছে। যদি এমন ব্যক্তি হয়, চাহে সে মুসলিম হোক চাহে সে অমুসলিম হোক, যদি গাছগাছড়ার জড় বা শিপা কেটে দিয়ে মালা বানিয়ে দেয় বা তাবিজ বানিয়ে দেয় লটকানোর জন্য, তাহলে সেটাও ব্যবহার করা যাবে না, এটা শরীয়তে নিষেধ এবং হারাম। বাকি আল্লাহু আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا رب العالمين.